জয় মাতারা আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন আর আজকে আমি যে টোটকাটা দিতে যাচ্ছি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি সম্পূর্ণরূপে শেষ করার যে টোটকা সেই টোটকাটা মায়ের কৃপায় নিশ্চয়ই সাকসেসফুল হবে আপনাদের তো আপনারা যারা স্বামী স্ত্রী আছেন একসময় আপনাদের সম্পর্ক খুব ভালো ছিল খুব মধুর ছিল ভালোবাসার সম্পর্ক ছিল কিন্তু আজ সেই সম্পর্কটা তলানিতে এসে ঠেকেছে আজ আপনাদের মধ্যে শুধুমাত্র অশান্তি হয় সেটা ছোটোখাটো ব্যাপার হোক বা বড় কোনো বিষয় হোক ভালোবাসার লেশমাত্র নেই হতে পারে আপনাদের সম্পর্ক খারাপ হচ্ছে নিজেরা নিজেদের কোনো ভুলের জন্য কিংবা হতে পারে যে বাড়িতে কেউ কুমন্ত্রণা দিচ্ছে যার জন্য আপনাদের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে তিক্ত হয়ে যাচ্ছে তো যেটাই কারণ হোক কিন্তু সম্পর্কটাকে যদি পুরনায় রিপেয়ার করতে চান সম্পর্কটাকে যদি চান যে আবার সেই সুমধুর সম্পর্ক তৈরি হোক সেই ভালোবাসার সম্পর্ক তৈরি হোক যেই বোঝাপড়া আপনাদের মধ্যে ছিল সেই বোঝাপড়াটা আবার তৈরি হোক কিংবা যদি প্রথম থেকেই বিবাহিত জীবনে প্রথম থেকেই আপনাদের মধ্যে কোনো ধরনের বোঝাপড়া না থাকে বা প্রেমের সম্পর্কটুকু না থাকে আপনার মনে হয় যে আপনি অশান্তিতে আছেন আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি ছাড়া শান্তি কখনোই বিরাজ করে না তাহলে অবশ্যই এই টোটকাটা করে দেখুন খুবই সিম্পল টোটকা বাস্তুর একটা চমৎকারী টোটকা করে দেখুন আপনি হাতে নাতে এর চমৎকার দেখতে পাবেন কি করতে হবে এর জন্য এর জন্য সিম্পলি আপনার প্রথমে লাগবে একটা কাঁচের বোল বা কাঁচের বাটি সেই বাটিটার মধ্যে আপনি মেহেন্দি নেবেন যে ডাস্ট মেহেন্দি গুঁড়ো যে মেহেন্দি পায় সেটাকে জলে গুলবেন না গুঁড়ো মেহেন্দিই নেবেন এবং তার সঙ্গে নেবেন মাসকলাই সবুজ যে মাসকলাই হয় সেই সবুজ মাসকলাই আপনার দোকানে গেলে আপনার পেয়ে যাবেন সবুজ মাসকলাই আর মেহেন্দির যে গুঁড়ো ডাস্ট এই দুটোকে ভালো করে মিক্সড করবেন এই যে মিশ্রণটা ওই কাঁচের বাটির মধ্যে ভর্তি করে রাখবেন রেখে সেটিকে আপনারা যেই ঘরে শোন মানে স্বামী স্ত্রী যেই ঘরে শোয়ে অবশ্যই আপনাদের বেডরুমে আপনারা শোন সেই বেডরুমের দক্ষিণ পশ্চিম দিকে মানে সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম দিকে ওপেন অবস্থাতে ঢাকবেন না ওপেন অবস্থাতে সেটিকে রেখে দিন যে কোনো দিন যে কোনো সময় থেকে এই কাজটি আপনারা করতে পারেন স্বামী হন আপনি বা আপনি স্ত্রী হন যে কোনো কেউ মানে একজন পুরুষও এই কাজটা করতে পারে তাদের সম্পর্ককে ভালো করার জন্য একজন স্ত্রীও করতে পারে তাদের সম্পর্ককে সুমধুর করার জন্য এবং মজবুতভাবে টিকিয়ে রাখার জন্য এই কাজটি যেমন আমি বললাম যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কি করবেন আরেকবার রিপিট করে দিই কাঁচের একটা বাটি নেবেন সেই বাটির মধ্যে গুঁড়ো মেহেন্দি যে পাওয়া যায় সেই মেহেন্দির সঙ্গে সবুজ মাসকলাই ভালো করে মিক্সড করে ওই মিশ্রণটা ওই বোলের মধ্যে কাঁচের যে বোলের মধ্যে ভর্তি করে রেখে আপনাদের বেডরুমের দক্ষিণ পশ্চিম দিকে বাটিটাকে রেখে দেবেন ওপেন অবস্থায় ঢাকা দেবেন না এইভাবে আপনি রেখে দিন এবং প্রতি মাসে যেদিন আপনি করেছিলেন সেই তারিখেই তার পরের মাসে আপনি ওইটাকে চেঞ্জ করুন মানে ওটাকে ফেলে দিন এবং বাটিটাকে ধুয়ে নিয়ে আবার পুনরায় যেরকম প্রসেসে আপনি মাসকলাইও মেহেন্দি মিক্সড করে রেখেছিলেন সেইভাবেই কাঁচের বলে আবার রেখে দিন দক্ষিণ পশ্চিম দিকে আপনি দেখুন দু থেকে তিনবার এটা করার পরে আপনি নিজে হাতে নাতে বুঝতে পারবেন যে আপনাদের মধ্যে সেই বোঝাপড়াটা আবার স্থাপিত হচ্ছে এবং ভালোবাসার যে সম্পর্কটা একদম তিক্ত হয়ে গেছিলো সেটা আবার আবার মধুর হবেই হবে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা করে দেখুন বললাম যেমন বাস্তুর একটা চমৎকারী টোটকা এটা করে দেখুন হাতে নাতে ফল আপনারা পাবেনই লাখো লাখো লোক এটা থেকে সুফল পেয়েছে হাজব্যান্ড ওয়াইফদের একদম তলানিতে ঠেকা এবং প্রায় ডিভোর্স হয়ে যাবে এরকম ধরনের সম্পর্ক জোড়া লেগে গেছে এবং তারা ভালোভাবে দিন কাটাচ্ছে এখন তো করে দেখুন অবশ্যই লাভ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা রাখছি এই টোটকাটা করে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আবার ভালো হয়ে যাবে জয় মাতারা